নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লায়লাপুর কাণ্ড, মিজো আগ্রাসন রুখতে বুলেট গ্রুপ জ্যাকেটে সীমান্তে টহল পুলিশ। চার মাস থেকে পানীয় জল থেকে বঞ্চিত গোসাইপুরের বাসিন্দারা, জনপ্রতিনিধির দৃষ্টি কামনা। শনিবারে শিলচরের কোনো কেন্দ্রে মিলবে না টিকা, জানালো স্বাস্থ্য বিভাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মিজো আগ্রাসন রুখতে তৎপর হয়ে উঠেছে অসম পুলিশ। সীমান্তে সুরক্ষার জন্য শুক্রবার কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর সহ জেলা উপায়ুক্তা কৃত্তি জল্লি বুলেট গ্রুপ জ্যাকেট পরে লায়লাপুর সীমান্তে পৌঁছান। এদিন পুলিশ সুপার রমনদীপ কৌরের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলটি ধলাই থানা থেকে বুলেট গ্রুপ জ্যাকেট পরে সীমান্তে রওনা দেয়। তত্ত্বাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের জঙ্গলে পাড়ি দেয় পুলিশের এই বৃহৎ দলটি। লায়লাপুর থেকে ভাইরাংটি প্রায় 4 কিলোমিটার জায়গার টহল দিতে অসম পুলিশের দলটি সীমান্তের ঘন জঙ্গলে পৌঁছে। এদিকে সীমান্তে বিরাজ করছে এক যুদ্ধকালীন পরিস্থিতি। मिजोरम पुलिस देखा गया अभी भी बॉर्डर पे है, इस बारे में आपको क्या कहना है? नहीं, आई थिंक एमएचए का डायरेक्शन फॉलो करना चाहिए। जब डायरेक्टिव है कि दोनों रिस्पेक्टिव फोर्सेज मूव अप करेंगी बॉर्डर से और सीआरपीएफ टेक अप करेगा, आई थिंक कि उनको भी मूव अप करना चाहिए। अरे एक बात, हमारे यहाँ तो लोगों को मना कर देना सरकार का कि अभी आफ्टर द इंसिडेंट 26 जुलाई के बाद मिजोरम के बहुत सारे ऑफिसर्स और बहुत सारी पब्लिक की तरफ से बहुत फ्लटरिंग नोट्स हैं इन द सोशल मीडिया एंड अदर फॉर्म्स ऑफ मीडिया, जिसके कारण लोगों में बहुत भय है। उसी के चलते गवर्नमेंट ने एक एडवाइजरी इशू किया है, लोगों को एडवाइस किया है कि वो मिजोरम की तरफ ना जाए, क्योंकि जिस तरह का माहौल बन गया है उसमें असम के रेजिडेंट्स की सुरक्षा जो है वो पूरी नहीं हो पाएगी, इसलिए गवर्नमेंट की तरफ से आदेश है कि रोकने के लिए क्या प्रयास किया जा रहा है? गवर्नमेंट की तरफ से एडवाइजरी है कि जब तक ज़रूरी नहीं है लोग ना जाए, ठीक है, हमारी तरफ से कोई मनाही नहीं है, बट गवर्नमेंट की एडवाइजरी को हमारी अपील है जनता से कि गवर्नमेंट की एडवाइजरी। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর চতুর্থ খণ্ডে বিগত 4 মাস থেকে জল প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে না পানীয় জল। শুক্রবার এই অভিযোগে সরব হলেন গোসাইপুর চতুর্থ খণ্ডের স্থানীয়রা। তারা বলেন, গ্রামের জল প্রকল্পটি জল জীবন মিশনের কাজ চলার কারণে বিগত 4 মাস থেকে জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে রাখেন কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার, যার ফলস্বরূপ স্থানীয় এক নোংরা পুকুরের জল পান করে জীবনযাপন করছেন তারা। বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক মিহির কান্তি সোম ও কাছাড় জেলার জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করছেন এবং অতিসত্বর জল প্রকল্প থেকে জল সরবরাহ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে অনুরোধ জানান। কন্ট্রাক্টর প্রথম যেদিন তাইনে হাত ধরছেন, তাইন কইছেন যে আমরা কমিটির লোকে বইছেন, বোয়ার পরে 2-4 বার বোয়া বই হয়েছে, এখন তাইন 2 জন খামলা দিয়ে কাজ করায়, পিজির বর্তমানে লাইন চালু আছে, সব কিছু আছে। কত টাকার কাম চলে? 42 লাখ টাকার কাজ। আমি যেটা জানি, কোনো সাইনফুট নাই, কোনো এখানে শিলান্যাস করা হয়েছে না, আমার কেউ আইসইন না, বিভাগীয় কর্তৃপক্ষ শুধু কন্ট্রাক্টরে তার মানে খাস শুরু করছে। দেখা গেছে কয়টা জায়গা কয়টা গলিত পাইপ ঢুকাইছে আর বাকি কিছু কিছু জায়গাত গাত। কন্ট্রাক্টরের নামটা কি? নামটা তো আমি জানি না, কিন্তু দাদা জানি যে রাঙ্গির খাড়ির থেকে আইন ওটাই আর কি। তাই এখন ওই অবস্থা। জলের এই অবস্থা, মানুষ বাধ্য হইয়া মানে যে আমরা বর্তমানে MMP রুট ব্লক অবস্থায় যে জলের লাগিয়া এই অবস্থা আর কি। পিএইচির তো কোনো মানে কিচ্ছুর ঠিক নাই, কোন জিনিসের মানে আর কি তার ঠিক নেই। পিএইচির একমাত্র কন্ট্রাক্টরের শনিবার অর্থাৎ 31 জুলাই শিলচরের কোনো কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে না। শুক্রবার আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার আধিকারিক ডক্টর
রিমা পাটোয়া এই খবর জানান। তিনি জানান ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে না থাকার ফলে এদিন তা প্রদান করা হবে না, আগামীতে ভ্যাকসিন আসার পরেই ফের ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও ২৪ জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি, এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ৫৮ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ২৫ জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং ৩৩ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। ৪ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৩০ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ১১ জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং ২০ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ৬টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ও ৬টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে গত ২৪ ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। গত ২৬ জুলাই অসম মিজোরাম সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সদস্যরা কালো দিবস হিসেবে দিনটি পালন করেন। এদিন সংস্থার সদস্যরা কালো ব্যাজ পরে মৌন মিছিল করে শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে পথচারী সবাইকে কালো ব্যাজ পরিয়ে দেন। বর্তমানে অসম মিজোরাম সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, এর জন্য দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কাছে দাবি জানান সংস্থার কর্মকর্তারা। এদিন বর্বরোচিত ঘটনায় শহীদ হওয়া অসম পুলিশ জওয়ানদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতাও পালন করেন সংস্থার সদস্যরা। এদিনে কর্মসূচিতে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিখিল পাল, কল্যাণ পাল, সীমাপুরকায়স্থ, দেবাশিস দাস, সুভাষ বর্মন, মিতালী দাস, শিল্পী চক্রবর্তী, বিক্রম পাল সহ অন্যান্যরা। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালিঙ্গা উন্নয়ন খণ্ডের অধীনস্থ ধোয়ারবন্দ জিপিতে শুক্রবার ৮৮,৩৫,০০০ টাকা ব্যয় সাপেক্ষে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের আওতায় একটি পানীয় জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে ধোয়ারবন্দ পিএজি প্রাঙ্গণে বর্জালিঙ্গা ব্লক মণ্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধরের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে শিলান্যাস হওয়া প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য বিভাগের শিলচর সংমণ্ডল ট্যুর বাস্তুকার অরূপ কর। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক চিন্তাধারার জন্য এই জল জীবন মিশন প্রকল্পের সূচনা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে আগামী ২০২৪ সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের বাড়িতে পানীয় জল পৌঁছানোর সংকল্প হাতে নেওয়া হয়েছে। বাস্তবিক অর্থে এই চিন্তাধারা নিয়ে সফলতার দিকে এগিয়ে চলছে বিজেপি সরকার বলে জানান তিনি। তিনি আরও যোগ করে বলেন, এই প্রকল্পের দ্বারা ধোয়ারবন্দ গাঁও পঞ্চায়েতের অধীনস্থ প্রায় ৫২০টি পরিবার উপকৃত হবে এবং এই কাজের জন্য দায়িত্ব সমছে দেওয়া ঠিকাদারদের কাজের গুণগত মান বজায় রাখতে অনুরোধ জানান তিনি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বর্জালিঙ্গা ব্লকের এপি সভাপতি সুবোধ দাস, বুল্টি দেব সহ অন্যান্যরা। সামান্য টাকা কম ১ কোটির থেকে এই টাকাগুলো কেন দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে যেটা প্রধানমন্ত্রী এটা স্বপ্ন দেখেছেন, নিজের মনে মনে নিজের চিন্তা তিনি দেখেছেন যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের ঘরে যদি আমরা পানীয় জল পৌঁছে দিতে পারি, যে পানীয় জল মানুষের জীবন রক্ষা করে, প্রতিনিয়ত এটাতে আমাদের কাজ আছে, প্রতি মুহূর্তে আমরা জলের উপর নির্ভরশীল, তাই তিনি সেই স্বপ্ন সাকার করার জন্য জল জীবন মিশন আরম্ভ করেছেন। মিশন নিয়েছেন, টার্গেট নিয়েছেন, জল মানে জীবন, এই কথা আমরা ছোট্টবেলার থেকে আমরা জানি। কিন্তু তারপরে আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী
এই স্বপ্নকে সাকার করার জন্য আজকের দিনে জল জীবন মিশনের কাজ। মিজোরাম সরকারের অনমনীয় মনোভাব ও সীমান্তে সমস্যা বৃদ্ধির পেছনে মায়ানমার ও চীনের মদত রয়েছে। শুক্রবার শিলচর পার্ক রোড স্থিত মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে মিজোরামের সাম্প্রতিক পরিস্থিতি এবং তার সাথে সীমান্ত সমস্যার যোগসূত্র হিসেবে বিস্তারিত তথ্য তুলে ধরেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। এ মর্মে সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, পার্শ্ববর্তী মায়ানমার ও চীনের সাথে মিজোরামের মুখ্যমন্ত্রীর যোগাযোগ রয়েছে, ফলে চীনের মদতে মায়ানমারের নাগরিকদের দিয়ে মিজোরামের অস্থিরতা তৈরি করছে চীন। একইভাবে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডেও পরোক্ষভাবে সন্ত্রাসী মদত দিচ্ছে এবং আধিপত্য বিস্তার করছে। চীনের মূল উদ্দেশ্য সমগ্র উত্তর পূর্বকে তাদের হাতের মুঠোয় নিয়ে যাওয়া। সেজন্য মিজোরামে স্বাগত চীন, বিদায় ভারত স্লোগান মাঝে মধ্যে শোনা যায় বলে জানান তিনি। তিনি যোগ করে আরও বলেন, শুধু অসম মিজোরাম সমস্যা হিসেবে দেখলে চলবে না, বরং বিষয়টি চীনের বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে দাবি জানান তিনি। যিনি প্রাক্তন সভাপতি বর্তমান মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাকগা, তার নির্দেশে এমএলএফ এর ক্যাডাররা মিজো পুলিশের পোশাক পরে আসাম পুলিশের উপর হামলা করেছে। কিন্তু আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স, স্টেট ইন্টেলিজেন্স এই করেছে এই সমস্ত খবর জোগাড় করতে। আসলে এই লড়াই আসাম মিজোরামের লড়াই নয়, এটা ভারতবর্ষের সঙ্গে চায়নার লড়াই হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। চায়না চাইছে একদিকে অরুণাচল, একদিকে মিজোরাম, একদিকে নাগাল্যান্ডের মাধ্যমে গণ্ডগোল পাকিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষ থেকে সেপারেট করে একটা পৃথক দেশ গঠন করা হচ্ছে চায়নার মূল উদ্দেশ্য। বিজেপি দুই এমএলএ কৌশিক রায় এবং দীপায়ন চক্রবর্তী তারা বলছেন আমরা রাস্তা অবরোধ করব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিজেপির যদি সব সাহস থাকে দলাই বর্ডারে গিয়ে পথ অবরোধ করে, অর্থনৈতিক অবরোধ করে দেখান। আমাদের 1000 কর্মী আপনাদের সঙ্গে যোগ দেবে। ইন্দিরা গান্ধী যেরকম বলেছিলেন, আই ডোন্ট ওয়ান্ট মিজোস, আই ওয়ান্ট মিজোরাম। আজকে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায়? উনাকে ঘনিষ্ঠ পদক্ষেপ নিয়ে প্রমাণ করতে হবে যে উনি আসাম মিজোরামের সমস্যার সমাধান চায়। গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তে মিজো দুর্বৃত্তের গুলিতে আহত হওয়া জওয়ানদের শুক্রবার পূবালীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে আহতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরে থাকা কিছু মানুষদের মধ্যেও খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন প্রণব কুমার দে ওরফে কল্যাণ দে, স্পোর্টস সেক্রেটারি নিত্যানন্দ দাস এবং সদস্যা সুদীপ্তা দে। গত 26 তারিখে যে মিজোরাম বর্ডারে যে গণ্ডগুলো ছিল, সেই গণ্ডগুলোকে আমরা আসাম রাইফেলসের অনেক সিপাহীরা উন্ডে রয়েছে এবং 6 জন মারা গেছে। যারা উন্ডে রয়েছে তারা আমরা অল্প ক্লাবের তরফ থেকে, গুগলি ক্লাবের তরফ থেকে আমরা স্বল্প ফলমূল একটু ড্রিঙ্ক এগুলো দিয়ে তারা দিয়ে দিচ্ছি। আমাদের বুকের ভিতরে তাদের জন্য বেদনা অনুভব করছি, কারণ আজকে পুলিশ বলুন, মিলিটারি বলুন, তারা বর্ডারে সবসময় নিশ্চিত প্রহরী হিসাবে থাকে বলে আমরা রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারি, না হলে আমরা পারতাম না। সেই পুলিশের উপর বর্বরোচিত যে হত্যাকাণ্ড বা গুলি আমাদেরই ভারতবর্ষের আরেকটা স্টেট লাগাচ্ছেন মিজোরাম সরকারের পুলিশরা, অত্যন্ত ঘৃণ্যজনক ব্যাপার। যে কোনো জিনিস আলোচনার মাধ্যমে মিটমাট করা যায় ওরা বললেন না। তদুপরি আমাদের সৈনিকের সাথে সাথে আমাদের এসপিকেও ওরা গুলি করতে পিছপা হলো না। যাই হোক, আমাদের আসাম সরকার, আমাদের মুখ্যমন্ত্রী
যথেষ্ট চেষ্টা করছেন, টুইটের উপর টুইট করছেন মিজোরাম মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু ওরা তো কোনো কথাই শুনছে না। তাই আমাদের ভাগ্য ভালো, আমরা এই সময়ে আমাদের মুখ্যমন্ত্রীর পুরো সহযোগিতা পাচ্ছি, তাই আমরা নিশ্চয়ই এই বিপদটা আমরা কাটিয়ে উঠব। তো আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে, সবাই মিলে এই মিজোরাম সরকারের ঘৃণ্যজনক ঘটনাকে আমরা বারবার নিন্দা করছি আর করব। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের অসম মিজোরাম সীমান্তবর্তী গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে মিজো আগ্রাসন চলছে। এ পরিস্থিতিতে গত সোমবার মিজো পুলিশ ও মিজো দুর্বৃত্তের গুলিতে অসম পুলিশের 6 জওয়ান নিহত হন ও 70 জন অধিক পুলিশ সহ সাধারণ মানুষ আহত হন। কিন্তু তারপরও অসম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার দক্ষিণ ধলাই প্রত্যন্ত শেওরাতল জিপির সীমান্তবর্তী সিঙ্গুরা গ্রামে মিজো আগ্রাসন অব্যাহত রয়েছে। এ অবস্থায় মিজো আতঙ্কে ভুগছেন সীমান্তবর্তী ফরেন্ট ভিলেজের নাগরিকরা। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে সিঙ্গুরা গ্রামে জনগণ তাদের আতঙ্কের কথা তুলে ধরে বলেন, মিজোরা গ্রামে এসে এলাকার মানুষদের হুমকি ধমকি দেয়, গ্রামের মানুষের পালিত হাঁস মুরগি ছাগল গরু নিয়ে যায় মিজোরা, রাতে গ্রামের মানুষের বাড়িতে এসে অত্যাচারও চালায়। গ্রামবাসীরা সুরক্ষার জন্য গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানান। আমরা তো বিধান অসুবিধার বাড়ি আছি, তারা আমরা ডরাইয়া কিছু হতা হতা হইতে পারি না, তারা তো যেটা খুশি তা তো করতে পারে, তারা তো আমরা সামনে থাকানো, আমরা 2-3 কিল্লা হসাইতে তারা ক্যাম্প বানাইয়া থাকেন, ওখানে সবসময় লাইটের জ্বালায় রাত্রে দিনে সবসময় তারা সমানভাবে আই দেন, আমরা তো ডরাইয়া কিছু হই না, আমরা গ্রামের বয়স্ক মানুষেরা সবসময় তাকই না, ঘর বাড়ি ওদিকে ওদিকে ডাইন গিয়া, আমরা তো বেটি মানুষ বেচা খাই চালিয়ে থাকি, কষ্ট করে রাত্রে তো ঘুমাইতে পারি না, আমরা সব সাইডে যতজন আসেন আমরা বহুত কষ্ট করি থাকি আর, তারা তো আমরা তো দিনের বেলা পাইয়া যখন অশান্তি করেন, রাত্রের বেলা পাইয়া দিনে কিতা কই দিনে ইয়া কইবা তো যাও, ছেলেরা রেখবা যাও, আমরা মদালিয়ে দেও গাঞ্জা নি দেও যাও, না দিলে ইয়া তারা তো ডেকার লই আইবা, তারা কাছে বন্ধু আছে বন্ধু লই আইবা, আমরা বহুত কষ্ট করি পুরা সময় না, বহুত দিন থেকে আমরা কত দিন থেকে তো ঘুম রাত্রে হইলে আগুন লাগাই না, উঠিলার উপরে সামনে রাত্রে কালকে রাত্রে ঘুমাইছি না, আবার দিন আগুন লাগাই। মাতৃভূমির বীর সন্তানদের হারিয়ে সত্যি মর্মাহত সবাই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বর্বরতা আর ঘৃণার আগুনে বারবারই দগ্ধ হতে হয় এই অঞ্চলের মানুষকে। ভবিষ্যতে এহেন জঘন্য বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দরকার শিলচর তথা আসামের বুক থেকে দাঁড়িয়ে বিরোধী দুষ্কৃতীদের প্রতি কঠোর বার্তা পৌঁছে দেওয়া। শুক্রবার দ্য হেল্পিং ক্রিউ এর উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়। মিজোরাম এই মিজো দুষ্কৃতির দ্বারা গতদিনের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এই মিছিলের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন সংগঠন লিও ক্লাব অফ শিলচর গ্রেটার, লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার, এসবলি, ভারতীয় কল্যাণ মঞ্চ উপস্থিত ছিলেন। অরিত্র ধর, বিশ্বরূপ পুরকায়স্ত, ঋতুরাজ ভট্টাচার্য, রূপরাজ দাশগুপ্ত, বিশাল চক্রবর্তী, অভিজিৎ পাল সহ শহরের একাধিক নবপ্রজন্ম এই মিছিলে উপস্থিত ছিলেন। বিভিন্ন সংগঠনের একটাই দাবি, এই নৃশংস হামলার তদন্ত করে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত হলেন একই পরিবারের বেশ কয়েকজন, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। পুরনো জমি বিবাদের জেরে আক্রমণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার তমিজ উদ্দিন লস্করের ঘরে আক্রমণ চালায় প্রতিবেশী রমিজ উদ্দিন লস্কর, এলাম উদ্দিন লস্কর, রাহুল আলম লস্কর সহ অন্যান্যরা। এ ব্যাপারে আহত তমিজ উদ্দিন লস্করের পুত্র সাজান আহমেদ লস্কর জানান, দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র সহ তাদের ঘরে আক্রমণ করে অভিযুক্তরা। পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয়, বাদ দেওয়া হয়নি মহিলাদের, ব্যাপক মারপিট করে তারা, ঘরে ভাঙচুর করে লুটপাট চালায়। তার বাবা তমিজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঘটনাটি নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের কাছে উপযুক্ত তদন্তক্রমে বিচারের দাবি জানান সাজান আহমেদ লস্কর। কালকে তারা ঘরের ভিতরে ঢুকিয়া তারা মারছে রমিজুদ্দিন লস্কর, তারপরে হইল গিয়া এলামুদ্দিন লস্কর, তারপরে রুল আহমেদ লস্কর, তারপরে হইল গিয়া নীলমণি লস্কর, তারপরে লালমণি লস্কর, তারপরে ফারুক আহমেদ লস্কর, তারপরে শাহরুল আহমদ লস্কর, তারপরে ফারুল আহমদ লস্কর, তারপরে হইল গিয়া বারুল ইসলাম লস্কর, তারপরে শাহরুল ইসলাম লস্কর, তারা সবে বড় ঢুকিয়া মানে বড় গুমোর মাঝে মানুষকে মারপিট শুরু করছে। তারা মানুষ গুম আছে, বেটি মানুষের বেশ মাসে, আর বেটি মানুষ জখম হয়েছে বেজান। আর একজন মানুষ এখন বর্তমানে আমরা পেশেন্ট একজন গুয়াহাটি পাঠাইতে লাগে, এখানে মেডিকেল থেকে রেফার করছে গুয়াহাটি। তখন আমার বাবা আমি গুয়াহাটি তুলে যেতে লাগে, আমরা খুব গরিব মানুষ, আমরা কীরকম এমন চিন্তা করতাম, আমরা নিজেও মানে এখন প্রায় জয়ী গেছি। আমরা আর যারা এই কাণ্ডটা করছে সবার কাছে আমরা এই বিচার চাই, তারা জানি তারা সাজাও হয়, এই সাজাটা আমরা সবার কাছে মানে অনুরোধ করি আর তারা সাজা চাই। আমরা আমাদের মানুষ ছয় থেকে সাতজন মানুষ জখম হয়েছেন আপনার ঘরের ভিতরে, আমি তারা মাঝে আমরা ঘর দরজাও ভাঙি নিয়েছি তারা। তারপরে আমার ঘরও আমার স্ত্রীর কিছু শোনা কয় না আসলো, চুপটাক যেটা শোনা কয় না আসলো, ধরে নিন 15-16 হাজার টাকা শোনা কয় না আসলো, এটাই না তারা লইয়া গেছে গা। আর আমার ঘরের টাকা 10-12 হাজার আসলো, এগুলো তারা লইয়া গেছে গা। আর তারপরে আমাদের মারার পরে তারা শুক্রবার পাথরকান্দি বালিপিপলা জিপির মানিক বন্দে থাকা অস্থায়ী শরণার্থী শিবির প্রদর্শন করেন পাথরকান্দির বিধায়ক কৃষ্ণন্দু পাল। উল্লেখ্য, গত 26 জুলাই উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার দামছোড়া এলাকার ভাইপুতে দুটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের জেরে প্রাণ রক্ষার্থে পালিয়ে আসা চড়াই ও হালাম জনজাতি লোকেরা বর্তমানে পাথরকান্দির বিভিন্ন আশ্রয় শিবিরে দিন যাপন করছেন। শুক্রবার বিধায়ক সেই শিবিরে পৌঁছে শরণার্থীদের সাথে দেখা করার পর ব্যক্তিগত তহবিল থেকে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এদিন বিধায়কের সাথে শরণার্থী শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোয়ারপোয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী সহ অনেকে। আরো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব ডাঙ্গরিয়া মহোদয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয়ের কথা পাতিছে যে কেন মানে এই যাতে মানে শান্তিপূর্ণ একটা ব্যবস্থা লওয়া হয়। আর আজি মই নিজে আইছো, তেওঁলোকে যে আহিছে আর টাইমত কাপড়ের মানে লগত নাই, কাপড় নাই, টাকা পয়সাও লগত নাই, এইটার কারণে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক কাপড়ের ব্যবস্থা করে দিছি, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার পেগু, আমার ডিসি মহোদয়ে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। আজি আরো তেওঁলোকৰ যদি ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্টৰ ব্যবস্থা ভালকে করা হয়েছে। এতিয়া আমার ত্রিপুরার ডিএম ইয়াত আহিছে, আৰু এডিশনাল এস পি ল্যান্ডৰ অফিসার আহিছে, তাতে তেওঁলোকৰ বহি আমার এতিয়া একটা মিটিং হব। মিটিংত কি সিদ্ধান্ত হয় এইটো আপোনালোকে গম পাব। যাতে একটা কিমান মানুহ আহিছে, প্রায় লগভগ 1270 কার লগত কাজি আহিছিল, এটা দুটা কমিউনিটির। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লায়লাপুর কাণ্ড, মিজো আগ্রাসন রুখতে বুলেট গ্রুপ জ্যাকেটে সীমান্তে টহল পুলিশে। চার মাস থেকে পানীয় জল থেকে বঞ্চিত গোসাইপুরের বাসিন্দারা, জনপ্রতিনিধির দৃষ্টি কামনা। শনিবারে শিলচরের কোনো কেন্দ্রে মিলবে না টিকা, জানালো স্বাস্থ্য বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।